Assalamualaikum viewers, आमार कुकिंग चैनल रुलिस रेसिपिते सबाई के वेलकाम। आज आमार रेसिपिते आछे असम्भव मजार चकलेट फ्रस्टिंग। आर ए चकलेट फ्रस्टिंगटा करेछे आमार मेये नीलाद्री। आमी एखाने एकटा मिक्सिंग बोलेर मध्ये एक कप बाटार निচ্ছি रूम टेम्पारेचारे थाका जदिও करছে আমার মেয়ে। এটা হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে বেশ কিছুক্ষণ ধরে। স্ক্র্যাপার দিয়ে একটু একসাথে গুছাই নিতে হবে এটা মিক্সিংটা ভালো হওয়ার জন্য। এখানে হার্শি 100% কোকো পাউডার যেটা 1 কাপ নেওয়া হচ্ছে। हार्शीटा जदि काछे ना थाके भालो ब्रैंडेड जे कोनो 100% कोको पाउडार जेटा सेटा निबेन, कारण एई कोको पाउडारेर उपरे डिपेंड करे फ्रस्टिंगेर कलर स्वाद, सेजोन्नो भालो ब्रैंडेडटा यूज करबेन। एटा खूब सुंदर करे मिक्स करते होबे। आर एखाने पाउडार सुगारटा नेওয়া হচ্ছে प्राय 2 पाउंड मतो। 1 কাप चालनीर ओपर दिए एकटू चेले नेওয়া হচ্ছে। আর এটা যেহেতু পাউডার বাতাসের সাথে উড়বে মিক্স করতে গেলে, সেজন্য একটা টাওয়েল দিয়ে এটা কভার করে নেওয়া হচ্ছে। আবার ওই স্ক্র্যাপার দিয়ে এটা একটু গুছিয়ে নেওয়া হচ্ছে। সুন্দর করে मिक्स करते होबे हैंड मिक्सार दिए एबं सुगारटा बेश कयेकबारे सेम भावे एटा चालनीते एकटू चेले निये आबार मिक्स करते गेले टावेल दिए आबार एकटू कभार करे निते होबे, कारण गुड़ाटा जेन बाइरे ना उड़े। एटा खूब सुंदर करे जखन मिक्स हये जाबे तखन एटार मध्ये एड करबो 2 टेबिल চামচ কফি। এটা খুবই ভালো করে মিক্স করতে হবে। আসলে এই চকলেট ফ্রস্টিংটা 3 লেয়ারের যেই চকলেট কেকটা আছে আমাদের কুকিং চ্যানেলে ডেসক্রিপশনে সেই লিংকটা আমরা দিয়ে দিব। কেকের 3 লেয়ারে যেই কেকটা আছে সেখানে 9 ইঞ্চ যেই প্যানগুলো ইউজ করা হয়েছিল সেই কেকের জন্য একদম পারফেক্ট ফ্রস্টিং। এটা ফ্রস্টিংয়ের থিকনেসটা ঠিক এরকম হবে। ফ্রস্টিংটা আপাতত ডান। যেহেতু 3 লেয়ারে করছি, প্রথম কেকটার উপরে স্ক্র্যাপারের মাধ্যমে এটা দিচ্ছি। স্প্রেডিং স্প্যাচুলার মাধ্যমে এটা স্প্রেড করে দেয়া হচ্ছে সবদিকে। একটা লেয়ার ডান, সেকেন্ড লেয়ারের কেকটা এখন দিব। সেম ভাবে ফ্রস্টিংটা আবার দেয়া হবে এখানে। স্প্রেডিং স্প্যাচুলার দিয়ে এটা স্প্রেড করা হচ্ছে। সেকেন্ড লেয়ারটাও ডান। এটা থার্ড লেয়ার বা ফাইনাল। এখানে বাকি ফ্রস্টিংটা ওপর দিয়ে কেকের সাইড দিয়ে এটা स्प्रेडिंग স্প্যাচুলার দিয়ে এটা দেয়া হবে। কেকটা আসলে সেই রকম ছিল, ফ্রস্টিংটা খুবই মজা ছিল, সেই রকম স্বাদ না খেলে বুঝবেন না, অসম্ভব মজার, আসলে সেই রকম ছিল ফ্রস্টিংটা। কেমন লাগলো আমার মেয়ের চকলেট ফ্রস্টিংটা কমেন্ট করে জানাবেন প্লিজ, একবার ট্রাই করে দেখেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। মাশাআল্লাহ সেই রকম ছিল স্বাদ, কমেন্টে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন কেমন ছিল স্বাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।